কিন্তু 6,000 টাকা দিয়েছিল ভাই, দাম কমছে তো, ইন্ডিয়া মাছ যাবে না, বহুত গেছে, এখন আমাদের সব লোক খাইব সস্তা মাছের দাম কমছে ভাই, অনেক কমছে ভাই, অনেক কমছে ভাই, এটি 600 রেখে যোগ আমি চাই, 600 আরো ভালো কেন জানেন, কাস্টমার আমাদের সব লোক খাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সিরাজ ভাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই এটা কি ইলিশ নাকি? আড়াই কেজি কাতল মাছ, এটা আড়াই কেজি হলে তো বড় মাছের কাতল মাছের মতো না ভাই, আপনি বলেন এটা আড়াই কেজি কি সত্যি? আমি কি মিথ্যা বলছি? হ্যাঁ লন ওই যে দেখেন, আচ্ছা আচ্ছা উঠান উঠান, আড়াই কেজি ওজন ইলিশ আজকে কত বিক্রি করছেন? 3500 3500 কেজি। আরে এটা তো 6,000 টাকা দিয়েছিল ভাই, দাম কমছে তো, ইন্ডিয়া মাছ যাবে না, ইন্ডিয়া মাছ আর যাইবো না ভাই, বহুত গেছে, এখন আমাদের সব লোক খাইব সস্তা, এটা 6,000 টাকা কেজির মাছ, 3500 আড়াই কেজি ওজনের, 6,000 টাকা কেজির ইলিশ এখন 3500 টাকা, আড়াই কেজি ওজন, আড়াই কেজি ওজন, আড়াই কেজি ওজন সস্তা না ভাই? আপনি দেখছেন কখনো আড়াই কেজির মাছ 3500 কেজি বাঁচতে? আড়াই কেজি ওজন ইলিশ এখন কারণ বাজার কোথাও পাওয়া যাবে না। আমার কাছে একটা এক পিস আছে ভাই। এটা কোথা থেকে আনলেন ভাই? এটা ভাই বরিশাল। এটা কি আসলে ইলিশ না অন্য কিছু ভাই? ভাই আপনি দেখেন, আপনি দেখেন, আমি দেখুন না, আমি যে পাঁচটা কাতল মাছ বলছি এটা তো বলার ঠিকই আছে আমার, এত বড় ইলিশ পাওয়া যায় না তো। মাছ দেখছেন, মাছ দেখে তারপরে নিবেন ভাই, কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমাকে চিনেন তারা দেখে নিবেন, মাছের দাম কমছে ভাই, অনেক কমছে ভাই, অনেক কমছে ভাই। এটা আগে বিক্রি করতেন 6,000 কেজি, 6,000 টাকা কেজি, আড়াই কেজি মাছ না ভাই, আর এখন 3500, দাম কমছে না ভাই? আচ্ছা অনেক দাম কমছে। আচ্ছা একটু বলেন তো এই মাছটার দাম কত আসে আর কি পুরাটা? কত আপনি যদি 3500 কেজি হয় তাহলে প্রায় 6,500 টাকা উপরে আসবে। কত আসে? 6,500 টাকার উপরে, 8,500 টাকার মতো আসবে, 8,500 টাকার আসবে, মানে একটা খাসির দাম একটা ইলিশ। অবশ্যই মাছ তো আড়াই কেজি ভাই, মানে 8 মণ ধান কিনতে পারবে একটা ইলিশ টাকা দিয়ে। আপনি তো নিজে মাইপে দেখলেন, আমি কি মিথ্যা বলছি? আপনি বলেন, আপনি তো মাইপে দেখছেন, দেখছেন না? আর মাছ তো অবশ্যই মাছ, তাজা মাছ, আমাদের সবই তাজা মাছ, এগুলো দেখেন ভাই। ভাই এবার তাহলে গরিব দুঃখী সবাই ইলিশ মাছ খাইতে পারবে ভাই? আমরা চাই ইন্ডিয়া না যাক, ইন্ডিয়া না যাক, আমার দেশে মানে এটি 600 রেখে যোগ আমি চাই, 600 আরো ভালো, কেন জানেন কাস্টমার আমার দেশের লোক খাইব। আসলে হবে 600 ভাই? ওই 600 কথার কথা বললাম, মাছ সস্তা হলে আমার ভালো ভাই, কাস্টমারও ভালো, ইন্ডিয়া না গেলে আমার ভালো, আমার দেশের লোকে খাইব ভাই। এবার এখনো নাকি নদীতে মাছ কম? হ্যাঁ এটা ঠিক, এই জন্য মাছের দাম এখন একটু বেশি, একটু বাড়ছে, তবে মাছ বাড়লে কমবে, মাছ বাড়লে দাম কমবে, মাছ বাড়লে দাম কম, আরো কমবো, কেজি দাম 200 টাকা কমবে, মানে কমে বিক্রি করতে পারলে আপনারা খুশি, আমরা খুশি, কাস্টমারও খুশি, দুইটার থেকে চারটা নিবে, মানে ব্যবসা ভালো হয়। অবশ্যই। আচ্ছা একটু বলেন এগুলোর ওয়েট কেমন হবে ভাই? এগুলো 1 কেজি 10 গ্রাম 20 গ্রাম 50 গ্রাম। এটা আজকের বাজারে কত বিক্রি করছে? এটার দাম 1500। এটা আজকের বাজারে 1500, গত সপ্তাহে এটা কত বিক্রি করছে? এই দামে বেচছি ভাই, এই দামে বেচছি, এই দামে বিক্রি করছি, এই দামে বিক্রি করছি ভাই। আর এখানে বড় বড় ইলিশ দেখতেছি, এটা 1 কেজি 400 500, এটার দাম 1700। 1 কেজি 400 500, এটা বিক্রি করতেছেন 1700 1700, এটাতে কত কমছে বা গত সপ্তাহ থেকে? এটা 300 টাকা কমছে। জি 300 টাকা, 300 টাকা কমছে। এটা কি 1200-1300 টাকা আমরা খাইতে পারবো না সামনে? ওই যে আমি বললাম, যদি সস্তা আপনি খাইবেন আমার তো সমস্যা না।